প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে আমি আবারও বলছি, এটা শুধু তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি এই আকচাকচির বিষয় নয়, এটা বাংলার বিষয়, এটা ভিআইপি ভিভিআইপি দাদাগিরির বিষয়। এবং ঠিক সেই জায়গা থেকে আবারও বলছি, যারা টেলিভিশনের ওপারে বসে ময়ূখকে দেখছেন, হয়তো আপনি একটা দোকান চালান, হয়তো আপনি একটা রেস্টুরেন্ট চালান, হয়তো আপনি একটা ফুড ব্লগারের বাবা, যে প্রতিদিন মাথা থেকে পা অবধি গ্রিনে জর্জরিত, তাও ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন, আপনাদের প্রত্যেককে বলছি ভেবে দেখতে, এই যে রেস্তোরাঁর মালিক যে কথাটা বলল, যে তুমি যেই হও ভাই, অভিষেকের বন্ধু হও বা নরেন্দ্র মোদীর, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, আমি কেন সেটা করতে দেবো? এই ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছি, এই বাংলায় ব্যবসা হতে দেওয়া যাবে না। বাংলায় ব্যবসা করতে হলে তোলাবাজি করতে হবে, বাংলায় ব্যবসা করতে হলে নেতাদেরকে টাকা দিতে হবে, তাদের সন্তুষ্ট করতে হবে, তাদেরকে তাদের আবদার সামলাতে হবে, 10 কেজি 20 কেজি চাল মাল গাড়ি ফ্রিয়ের পেট্রোল সব কিছু দিতে হবে। নরেন্দ্র মোদীকে আমি ঠিক এই কথাটাই জিজ্ঞেস করেছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে বাংলাকে, আবারও বলছি, বাংলাকে আপনি এক্সট্রা কেয়ার নেবেন যদি কোনো না কোনোভাবে তৃতীয়বার সরকারে আসেন, যদি ডাবল ইঞ্জিন 2026 হয়। আপনি তো সিঙ্গুরের কারখানা 1 টাকা দিয়ে সানন্দে নিয়ে গেছিলেন, তারপরে আমরা দেখেছি ম্যানুফ্যাকচারিং হাব ওখানে। নরেন্দ্র মোদী অদ্ভুত কথা বলেছিলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন যে ডাবল ইঞ্জিনেরও দরকার না, আমি সিঙ্গেল ইঞ্জিন থাকাকালীন আমি যেভাবে অ্যাডভাইস দিয়েছি উনি কিছু মানেন না, ইনভেস্টমেন্ট সামিট করলে শুধু হবে না, তার জন্য সিকিউরিটির দরকার হবে, তার জন্য এই তোলাবাজি রাজটাকে বন্ধ করতে হবে। কি বলেছিলেন নরেন্দ্র মোদী একবার শুনবে এবং তারপর অরিত্রর কাছে যাব। মোদীজি, বঙ্গাল যাহা পে হাম খড়ে এক টাইম পে ইন্ডিয়া কা ক্যাপিটাল হুয়া করতা থা, হাম লোগো কা ক্যা কুছ নাহি থা, ইন্ডাস্ট্রি লেকে ট্রেড কালচার সব কুছ থা, অভি হাম লোগো কা জো গ্লোরি হ্যায় ভো ভো হ্যায় নাহি। আপ ইয়ে গ্যারান্টি দে সকতে হ্যায় ক্যা, জিস ফ্যাক্টরি কো সিঙ্গুর সে আপ টাটা কা ফ্যাক্টরি সানন্দ মে লেকে গয়ে থে, আগর ইয়াহা পে ডাবল ইঞ্জিন সরকার হো তো সিঙ্গুর মে ফ্যাক্টরি হোগা, নন্দীগ্রাম মে ফ্যাক্টরি হোগা, ভাঙড় মে ডায়মন্ড হারবার মে সব জগহ ফ্যাক্টরি হোগা, আর হাম মুম্বাই দিল্লি কে সাথ টক্কর দেঙ্গে বিকাশ মে। মেরা গুজরাত কা অনুভব হ্যায়, গুজরাত এক এসা রাজ্য হ্যায় জহাঁ 10 সাল মে 7 সাল অকাল হোতা হ্যায়, গুজরাত কে পাস কোই মিনারেলস নেই হ্যায় जो बंगाल के पास है, ज्यादा से ज्यादा हमारे पास नमक है और कुछ नहीं है, उसके बावजूद भी हमने धीरे धीरे मेहनत करके उसको एक इंडस्ट्रियल स्टेट बना दिया। बंगाल का तो पूरा हिस्ट्री इंडस्ट्री का है, बंगाल के पास बहुत बड़े प्राकृतिक संसाधन है, लेकिन यहाँ पहले वाम वालों ने लाल झंडे के जुलूस निकाल निकाल करके सारी इंडस्ट्री को ताला लगा दिया, लोग भाग भाग करके कहीं और चले गए। अब बाद में सोचा था कि शायद टीएमसी आएगी तो सुधार करेंगी, अब वो इन्वेस्टमेंट समिट कर रही है, लेकिन किसी भी इन्वेस्टर को जो सुरक्षा चाहिए, जो विश्वास चाहिए कि यहाँ की पॉलिसी में स्टेबिलिटी रहेगी, वो जब तक नहीं आता है कौन इंडस्ट्रियलिस्ट आएगा। और इसलिए बंगाल के विकास के लिए, बंगाल के नौजवानों के भविष्य के लिए इस सरकार को हटाना सबसे बड़ी प्रायोरिटी होनी चाहिए। मोदी जी अगर आप खुद अगर डबल इंजन सरकार हो, यू हैव बीन वन ऑफ द एक्सपर्ट इन ब्रिंगिंग बिजनेस इन गुजरात, बंगाल के लिए वो क्या करेंगे आप डबल इंजन? मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए, और मैं हिंदुस्तान के हर राज्य को जो, क्योंकि हमने G20 अलग अलग राज्यों में क्यों किया, इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो, वे अपने राज्य को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए। तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़ कर मदद देना चाहूंगा। और तो दुटो जिनिस बोललेन प्रधानमंत्री, एकटा होच्छे विश्वास और सुरक्षा, এটা ছাড়া ইনভেস্টমেন্ট সামিট করলেও ইনভেস্টমেন্ট আসবে না বাংলায়, দুটোই কি মিসিং হয়ে যাচ্ছে বাংলায়? দেখুন, আমার বন্ধু রাজপুত্র কবিতা টবিতা শোনালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক মানুষের আবেগ, কিন্তু ঘটনা হচ্ছে যে ওদের আবেগ হতে পারে কিন্তু ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টাডি করেনি। আমি স্টাডি করেছি, চ্যালেঞ্জ করে বলছি। কেন বলছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন, বিজেপিকে আক্রমণ করেছিলেন এই ভাষায় যে আপনারা, মানে আমি অভিষেক ব্যানার্জি হিসেবে বলছেন যে আমি মোদি জি বলি, অমিত শাহ জি বলি, কিন্তু যখন ওদিক থেকে বিরোধীরা আক্রমণ করেন তখন মমতা বলেন, এবং আমি অভিষেক ব্যানার্জি বলছেন যে যেদিন আমার মুখ থেকে প্রধানমন্ত্রী বা এই ধরনের কোনো ব্যক্তিকে তার নাম ধরে তুইতুকারি করে এই ধরনের ভাষা বেরোবে, তার আগে যেন আমার জিভটা খুলে পড়ে যায়,
এই কথাটা কে বলছেন? অভিষেক ব্যানার্জি। তাহলে যে অভিষেক ব্যানার্জি এই নীতি আদর্শ সেট করেন, আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করব যে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে আগামী 24 ঘন্টার মধ্যে সোহম চক্রবর্তী তৃণমূল নেতা বা বিধায়ককে শোকজ করবেন এবং তাকে একটা ডিসিপ্লিন বা কোড অফ কন্ডাক্ট শেখাবেন। তার কারণ আমি বিশ্বাস করি যে যদি সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের আবেগ হন, যাকে হিরো বানাচ্ছেন অন্তত তার কথাটা শুনুন, সে কি বলছে সেটা বিশ্বাস করুন, নাহলে আপনার হিরোর সাথে বা গুরুর সাথে আপনার কাজের কোনো মিল থাকছে না। এবং সেকেন্ডলি আমি আবার রিপিট করছি, আজকে যে ঘটনাটা শুটিং নিয়ে হয়েছে, কালচারাল অ্যাফেয়ার্সের মিনিস্টারকে অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, ফেডারেশন গিল্ড নিয়ে আপনারা এত কভারেজ করেন, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস এদেরকে কেন প্রশ্ন করছেন না? গিল্ডটা কারা চালায়? কেন লোকেশন ম্যানেজার যারা এখানে ভেন্ডার্স গিল্ডের এত বড় বড় কথা বলেন, এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেন, তারা কেন ইন্টারফেয়ার করছেন না? দেখুন, সব কিছুকে আমি এটাও বলছি যে যে কথা রাজপুত্র বললেন আমি র্যাটিফাই করছি, যে কখনোই কাউকে কারোর ভাবাবেগ নিয়ে আঘাত করা উচিত নয়। কিন্তু ভারত সেবাশ্রম নিয়েও ভাবাবেগে আঘাত করা হয়েছে, ধর্ম নিয়ে আঘাত করা হয়েছে, ইসকন নিয়ে আঘাত করা হয়েছে, নাম নিয়ে ব্যক্তি আক্রমণ মঞ্চ থেকে রাজনৈতিক কুশিক্ষাগুলো দিনের পর দিন বিভিন্ন দল জুডিশিয়ারিকে আক্রমণ করা হয়েছে, জুডিশিয়ারিকে বিজেপির আদালত আদালত তুলে দেওয়া উচিত, এই স্টেটমেন্টগুলো পলিটিশিয়ানদের কাছ থেকে এসেছে। ঠিক, তারপরে যদি ভাবাবেগ দিয়ে সমস্ত কিছুকে এবং এরা কেউ পাল্টা মারতে আসে, আমি প্রত্যেকের কাছে আমি একদম আসছি দাদা, আমি জাস্ট একবার বাংলার মানুষ এই মুহূর্তে প্রায় 55,000 মানুষ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে জবাব চায় বাংলা দেখছেন এবং তারা নিজেদের রায় দিয়েছেন। আমি প্রশ্ন করেছিলাম সোহমের এই দাদাগিরি, চর মারার সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, ইউটিউব ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে কে কি বলছেন আসুন দেখেন। এই মুহূর্তে ফেসবুকে এই মুহূর্তে 83% মানুষ বলছেন যে হ্যাঁ, চর মারার সংস্কৃতিতে বিশ্বাসী এবং এনকারেজ করছে তৃণমূল কংগ্রেস। ইউটিউবে এই মুহূর্তে 83% মানুষ বলছেন, ফেসবুকে ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ হ্যাঁ এবং না বলছেন? 91% মানুষ হ্যাঁ বলছেন, 9% মানুষ না বলছেন। যে না, 9% মানুষ বলছেন তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। এক্স স্যান্ডেলে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বলছেন? 89% মানুষ বলছেন এটাই তৃণমূলের সংস্কৃতি, আর 11% মানুষ বলছেন না, সোহমের এটা ব্যক্তি সংস্কৃতি। আমি সজলদার কাছে যাব এবং বাকিদের কাছেও আছি। সজলদার, আবারও বলছি, এটা বিরোধীদের, আপনাদের বিরোধী বিধায়কদের মধ্যে কারোর যদি এরকম সিসিটিভি পাওয়া যেত, আপনাদের কি ছেড়ে দিত পুলিশ? আপনাদের কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিতেন? এতক্ষণে তো হইহই পড়ে যেত রাজ্যে, সেটা না। আমি বলছি, প্রথম কথা হচ্ছে যেটা অরিত্র বলছিল যে ভাবাবেগে যেমন আঘাত করা উচিত নয়, সেরকম ভাবাবেগটাকে নিয়ে কোনো এক্সকিউজ দাঁড় করানো উচিত না। আদৌ এই লোকটা বলেছে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। একটা সাধারণ একটা আজকে যে লোকটা মার খাবার পর একটা হাতও তোলেনি, তার নিজের প্লেসে তার নিজের জায়গায় সে লাথি খাচ্ছে, তার সহকর্মী তার স্টাফেদের সামনে যে লোকটা হাত তোলেনি সেই লোকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিতে পারে, এই কথাটা বিশ্বাস করতে যে আমি বলেছি না, উনি তো বলেছে আমি অভিষেক, আমি বলেছি তুমি ভাই অভিষেকের লোক হও বা নরেন্দ্র মোদি, অন্যায় আমার ব্যবসাতে ক্ষতি না, এটা 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 এটার মধ্যে তো কোনো খারাপ, অভিষেককে তো অপমান করেনি সে, ঠিক অভিষেককে সে বিন্দুমাত্র অশ্রদ্ধা করেনি, বলেছে তুমি অভিষেকের বন্ধু হও কিংবা নরেন্দ্র মোদির আত্মীয় হও বা যা বলেছে, তাতে কোনোটাতেই আমার কিছু যায় আসে না, তুমি এই কাজটা করো না। এবং এটাই তো ব্যবসা, এটা তো সাধারণ ব্যবসার নেচার হওয়া উচিত। এখানে না না, আমার ব্যবসাতে হার্ম যে করবে আমি প্রতিবাদ করব না। মানে বাঙালির কি এখন এই দুরত অবস্থা যে আমার ব্যবসা আমি আমাকে পেটে লাথি মারছে যে আমি আমি রাজপুত্র একজন, রাজপুত্র একজন রেস্তোরাঁ মালিক, রাজপুত্র কিন্তু একটা রেস্তোরাঁ মালিক, সেই সে যদি নির্লজ্জভাবে এই আক্রমণকে সমর্থন করতে পারে তাহলে বাকি বাঙালির কথা নিয়ে আলোচনা করছেন।